নাই, আমরা যে ক্ষমতায় থাকতাম একটা তাফসীর মাহফিলের জন্য অনুমতি নেওয়া প্রয়োজন হইতো না, কথা কেন ঠিক কিনা? আজকে তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমার স্নেহের বন্ধু মাওলানা মিজানুর রহমান আজহারি আপনারা চিনেন কিনা? আমার স্নেহের ছোট ভাই বন্ধু মিজানুর রহমান আজহারি, তারপর বড় মুরব্বি আল্লামা তারেক মুনওয়ার, তাদের মাহফিল বন্ধের ডিক্লারেশন ঘোষণা আছে নাকি নাই? আর দূরে কোনো আছে নাকি নাই? কেন ঘোষণা দেওয়া হয়? কেন ঘোষণা দেওয়া হয়? ওরা মনে মনে ভাবে, আরে তাদের আলোচনায় তাদের ওয়াজে তাদের মাহফিলে এমন এমন লোক তৈরি করে হবে, আমার তো কেসুলো খেলার অভ্যাস, আমার তো মদ খাওয়ার অভ্যাস, আমার তো ঘোষ খাওয়ার অভ্যাস, আমার তো জানাবি বিচার করার অভ্যাস, ইসলাম ওরা যদি আগাই আসে এগুলি আমি একটাও করতে পারবো না, কথা কোন ঠিক কিনা? ধর্মের রাজনীতি যদি আগাই আসে এগুলি আমি করতে পারবো না, এই জন্য জায়গায় জায়গায় ধর্ম নিষিদ্ধ করো, আছে নাকি নাই? যেরকম আছে নাকি নাই? আছে, নমরুদ করেছে, ফারাউন করেছে, আবু জাহেল করেছে, আবু লাহাব করেছে, উতবা সাইবা মুগিরা গোষ্ঠীরা করেছে, কিন্তু বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এগুলি আছে নাকি নাই? আছে নাকি নাই? এগুলি বোঝার জন্য আমেরিকা যাইবেন, যাই বুঝে আসবেন কিরকম হয়। গতকাল কথা বলেছেন হযরত মাওলানা গোলাম কবির আজহারি, আমার বন্ধু মানুষ, দোয়া করছে, দোয়া করছে নি কেন? আচ্ছা, আগামীকাল এই দেখেন এই যে পোস্টার, সেখানে দেওয়া আছে আগামীকাল আপনাদের মাহফিলের শেষ দিন, আমার বন্ধুবর, আমার বন্ধু মাওলানা যাকে আমি ছোট ভাইয়ের, সে আমার ছোট ভাই তুললো, কারণ আমি মিশর থেকে ফারেক হয়েছি, এর বহু বছর পর তিনি ফারেক হয়েছেন। তো যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, কথা কোন ঠিক কিনা? ছোট ভাই বড় ভাই দুনিয়া যদি না থাকতো তাহলে কি দুনিয়া চলে? যদি বলেন চলে, বন্ধু মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, বীর ভাই সব অনেক জ্ঞান গর্ব কথা বলে। হ্যাঁ, জাল হাজ হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারি, যেরকম ঠিক না? আপনাদের এলাকায় আমাদের কিছু কিছু মুফাসসির বর্তমান আমাদের বাংলাদেশে আমাদের কলিজার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আত্মার সাথে সম্পর্ক হয়ে গেছে, এদেরকে আল্লাহ পাক কবুল করুন বলি আমিন, আর জোরে বলি আমিন। প্রিয় ভাই সব, আজকের এই প্রথম দিনে কথা, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টি কুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।